নারায়ণগঞ্জ। শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা ইতিহাস ও শিল্প সমৃদ্ধ আবহমান বাংলার একটি শহর। ভোরের আলো ফোটার সাথে সাথে বেড়ে চলে নগরের ব্যস্ততা। নগরবাসী ছুটতে থাকে নিজ নিজ গন্তব্যে। স্কুল, কলেজ, কলকারখানা, ব্যবসার প্রতিষ্ঠান, দোকানপাট, হাটবাজার ইত্যাদিকে ঘিরে বেড়ে চলে কর্মচাঞ্চল্য। শীতলক্ষ্যার তীরে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তর নদীবন্দরটি যেন নগরবাসীর ব্যস্ততা আরও বাড়িয়ে দেয়। এই নদীবন্দরকে ঘিরেও জড়িয়ে আছে লাখো লাখো মানুষের জীবন জীবিকা ও স্বপ্ন। শিল্প নগরী নারায়ণগঞ্জের পরতে পরতে ছড়িয়ে আছে নানা ঐতিহাসিক নিদর্শন ও শিল্প কারখানা। প্রতিনিয়ত ঘুরে চলেছে লৌহ, ঔষধসহ নানা কলকারখানার চাকা। সাংস্কৃতিক ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির মধ্যে এই নগরের মানুষের বসবাস। ভৌগোলিক অবস্থান, নগরায়ণ, শিক্ষার প্রসার ও যোগাযোগের সহজ মাধ্যম থাকায় নগরীর গুরুত্ব যেন দিন দিন বেড়েই চলেছে। তবে প্রাণবন্ত রঙিন শহরটি শ্বাসরোধ করে দাঁড়িয়েছে নগরেরই একটি অংশ, বাবুরেল খাল, যা বোটখাল নামেও পরিচিত। 30 মিটার চওড়া এবং 5 কিলোমিটার দীর্ঘ এই খালটি যেন নগরের মানচিত্রের বুকে একটি অপূর্ণতার চিহ্ন। অতীতে বাণিজ্যের সুবিধার্থে ব্যবহৃত এই জনপ্রিয় খালটি ছিল পূর্বে শীতলক্ষ্যা এবং পশ্চিমে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর প্রবাহের সংযোগ মাধ্যম। নৌপথে মালামাল বহনের জন্য খালটি ছিল প্রধান গমন পথ। আজ সেই খাল দীর্ঘদিনের অযত্ন, অবহেলা ও অবৈধ দখলে বিলীন প্রায়। পরিবেশ আইন অমান্য করে গড়ে উঠেছে দোকানপাট, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা। লোকালয়ের বর্জ্য ও রাসায়নিক পদার্থ দূষিত করছে খালের পরিবেশকে, যার ফলশ্রুতিতে খালটি আজ মৃত প্রায়। এখানে আমরা ছোটোবেলায় থেকে দেখেছি এখানে খুব সুন্দর পানীয় পরিবেশ ভালো ছিল। আমরা ছোটোবেলায় গোসল করতাম এখানে, এলাকার মানুষ গোসল করত। এখন আর পানি দেখা যাচ্ছে না। এখনকার খালের পরিস্থিতি হলো দুর্গন্ধময় খাল। এখানে মানুষ প্রায় রুমাল মুখে দিয়ে চলাচল করে, কারণ বাড়িঘরের যে বর্জ্য এই খালের মধ্যে পড়তেছে, এই বর্জ্যের কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়তেছে। এই বাবুরেল খালটা আগে যেরকম ছিল এখন তা নাই, আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় ড্রেনের মতন হয়ে গেছে, ময়লা আবর্জনা, মানুষ লোকজন মাটি ফেলে ভরাট করে দোকান বসক তুলতেছে। এই খালটা আবার আমরা আগের মতন দেখতেছি। আমাদের বর্তমান যে সম্মানিত মেয়র মহোদয়, উনি কিছু কাজের উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে নারায়ণগঞ্জের জিমখানা লেক এবং বাবুরাইল ক্যানেলের কাজটি। আমরা শুনেছি যে সিটি কর্পোরেশন থেকে এখানে প্যাডেল বোর্ড ছাড়া হবে, তারপর আপনার এই কী বলে মিউজিক্যাল ফাউন্টেন করা হবে। যদি এগুলো হয়ে যায় তাহলে আমাদের এই লেকটা, মানে জিমখানা লেকটা সত্যি একটা আমাদের নারায়ণগঞ্জের জন্য মাইল ফলক হবে। নগরবাসীর চলার পথকে সুগম ও মসৃণ করতে অবিরত কাজ করে চলেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, যার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাবুরেল খাল সংস্কার ও সজ্জিতকরণ। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে একটা শহরের প্রাণ হলো তার ওয়াটার বডি, অর্থাৎ পানি যদি না থাকে তাহলে সেই শহরের যেন প্রাণ থাকে না। এখন নারায়ণগঞ্জের মূল শহরটাকে যদি আমি পূর্বের অবস্থায় ফেরে আনতে চাই, তাহলে কিন্তু বাবুরেল খালটাকে, যেটা একদম মানে শহরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে, সেটাকে সংরক্ষণ করা একান্ত জরুরি। জনগণের প্রচুর দাবি ছিল, মানুষের দাবির পরিপ্রেক্ষিতে, এবং আমারও স্বপ্ন ছিল যে আমি আমার ছোটোবেলার সেই নারায়ণগঞ্জকে দেখতে চাই।
খালের সাক্ষী খালকে তার পূর্বরূপে ফিরিয়ে নগরবাসীর জীবনের স্বস্তি ও চিত্ত বিনোদনের নতুন স্থান করে তুলতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয়েছে পরিবেশ রক্ষায় অগ্রদূতরা। মাননীয় মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, উনি যখন প্রথম মেয়র হয়ে আসলেন তার এক মাস পর আমাদেরকে টেলিফোন করলেন যে আমি তো নারায়ণগঞ্জ শহরকে নিয়ে চিন্তাভাবনা করতে চাই, আপনারা কি আমাদেরকে সাহায্য করতে পারেন কিনা। এই ধরনের প্রজেক্টগুলো আমাদেরকে অনেক বেশি মানুষের কাছে নিয়ে যায় এবং আমাদের কাজে যাতে মানুষ সরাসরি আমার ডিজাইন দ্বারা উপকৃত হয়, আমার ডিজাইনটাকে যাতে তারা ইউজ করতে পারে, সেটাতে যাতে তার কাজে লাগে, সেটা আমাদের একটা মূল বিষয় ছিল। জনগণের চিন্তাভাবনা কী সেটাকে তুলে এনে আমি একটা ডিজাইন প্রোডিউস করা যেটা জনগণই ব্যবহার করবে, আমিও তাদের মধ্যে একজন। তো ভিত্তি স্থপতি এই অনুশীলনটা করতে খুবই আগ্রহী এবং এটা আনন্দের সাথে আমরা করে থাকি আমাদের বিভিন্ন প্রজেক্টে। আমরা যখন এই ধরনের প্রজেক্টগুলোতে সুযোগ পাই আমরা সেই জায়গায় আমাদের স্বাক্ষর রাখার চেষ্টা করি। নারায়ণগঞ্জ সরকার বা নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন এই উদ্যোগ গ্রহণ করার মধ্যে দিয়ে বাংলাদেশের বর্তমান সরকার তার যে ধারাবাহিক জল ভিত্তিক প্রতিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব এবং জনবান্ধব নগর গড়ার প্রয়াস, সেই প্রয়াসে আরেকটি উদ্যোগ হিসেবে গণ্য হতে পারে। নারায়ণগঞ্জ কিন্তু শুধুমাত্র নারায়ণগঞ্জের জন্য নয়, সারা বাংলাদেশের জন্য এটি উজ্জ্বলতম নগরায়ণ প্রকল্প হিসেবে তৈরি হওয়া এবং এজন্য নারায়ণগঞ্জের নামই ছিল বন্দর নগরী। নতুনরা সেই বন্দর নগরী ফেরত পাবে, নতুনরা উদ্যম ফুরে পাবে, নতুনরা স্পর্ধা পাবে নারায়ণগঞ্জে ভালোবাসার, নারায়ণগঞ্জে তার ঋতগৌরব ফিরিয়ে দেওয়ার। আমরা চাই এই প্রকল্পগুলির মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ তার ঋতগৌরব ফিরে পাবে, নারায়ণগঞ্জকে ভালোবাসবে, নারায়ণগঞ্জের মানুষ শুধু ভালোবাসবেই নয় নারায়ণগঞ্জ নিয়ে গর্ব করবে। এই যুগান্তকারী পদক্ষেপ নারায়ণগঞ্জকে রূপান্তর করবে আরও আধুনিক একটি নগরীতে। নগরবাসীর কাছে যা হয়ে থাকবে উন্নয়নের প্রতীক এবং নতুন প্রজন্মের কাছে এক নতুন উপহার।